শিরোনাম অডিটোরিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও হেলথ কেয়ার সার্ভিসের ডেলিভারি প্রজেক্টে স্বাস্থ্য কার্যক্রমের উদ্বোধন করলেন বস্ত্র ও পাট মন্ত্রী এসএসটিভির প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবিতে। এবার বিস্তারিত, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ের পাশে আধুনিক মানের হাসিনা গাজী পৌর অডিটোরিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তারাবো পৌরসভার আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের ডেলিভারি প্রজেক্ট 2 এর শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, করোনার দ্বিতীয় স্টেজ আসার আগে সবাইকে আরো সতর্ক হতে হবে। ভ্যাকসিন না আসা পর্যন্ত সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার বাড়াতে আরো সচেতন হতে হবে। মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রূপগঞ্জের অভাবনীয় উন্নয়ন হয়েছে। রূপগঞ্জের মধ্যে সেই মোড়াপাড়া কায়াত করে কি তিনি দাবি সমর্থন চালু করে দিয়েছেন। তারপর এই যে ভুলতে ফ্লাইওভার, এত বড় ফ্লাইওভার বাংলাদেশে নাই, বাংলাদেশে কোথাও মনে ফ্লাইওভার আমাদের রূপগঞ্জে আমরা করতে পেরেছি, যেটা 200-250 কোটি টাকা ব্যয় করে আমরা একে করতে পেরেছি, সুতরাং এটা আমাদের রূপগঞ্জের গৌরব। তারপরে আমরা রূপসী কাঞ্চন রোড তারাবো সবকে আরম্ভ করে সেই কাঞ্চন পর্যন্ত চলে গেছে, চারটি ইউনিয়নের মাধ্যমে মাঝখান দিয়ে রাস্তাটি চলে গেছে, সেখানেও 140 কোটি টাকা ব্যয়ে আমরা সেই রাত্রির কাজ আরম্ভ করেছি। আমরা এই শীতকালের মধ্যে আমরা সেই রাত্রি কমপ্লিট করতে পারবো, যাতে যে দুর্ভোগটা আপনারা করেছেন সেই দুর্ভোগে একটা সমাধান ইনশাল্লাহ হবে এই রাত্রিটা হয়ে গেলে। এছাড়া আমাদের ভোলাপথে কাঞ্চনে তারপরে এই গোলগাঁদের ভুলতাতে আরও মোটামুটি মোট 300 কোটি টাকার ব্যয়ে রাস্তাঘাট রাস্তাগুলো হচ্ছে, প্রতিদিন আমরা মানে এই শীতকালের মধ্যে সমস্ত রাস্তাঘাটগুলো হয়ে গেলে সারা রূপগঞ্জ তারা পৌরসভা সহ একটি উন্নত একটা রূপগঞ্জ দেখবেন এবং উন্নত তারা পৌরসভা দেখবেন ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।